নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মকর সংক্রান্তির আগের দিন, মানে শনিবার সন্ধেবেলা, তো আমাদের দুদিনই শ্বশুর বাড়িতে নিয়ম আছে, দুদিনই পিঠা ভাজতে হয় এবং দুদিনই আলপনা করতে হয়। তাই আমি এখানে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। এখানে দেখো আমি পিঠে ভেজে নিচ্ছি, আর এখানে সন্ধেবেলায় যা যা পিঠে হয়েছিল সেটাই তোমাদের আমি এখন দেখাচ্ছি। দেখো এখানে হয়েছে চিতই পিঠে আর পাটিসাপটা, তারপরে হয়েছে মালপোয়া আর দুধ পিঠা, তার সঙ্গে ছিল পায়েস আর নলেন গুড়। তারপরে পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো এখানে আমি স্নান সেরে পুজোর জন্য বাগানে চলে এসেছি, মানে ছাদে। ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, তাতে কিছু কিছু ফুল ফুটেছে। আর দেখো এগুলো কিন্তু একদমই আমি এখন তুলব না সব ফুল, আর যেটা তুলবো সেটা হচ্ছে কুন্দ ফুল, সেটা আগের দিন আগের বছরেই লাগানো ছিল, আর এবারে একটু একটু ফুল দিচ্ছে, তো তাই আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ফুল তুলতে তুল কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, যদিও অল্পই ফুটেছে তবুও আমি ঠাকুরের চরণে দিতে পারবো, এটাই যা ভালো লাগছে। আর ফুল তোলা হয়ে গেলে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগবে, কেন প্রচুর ঠাকুর আছে, সবাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হবে। Thank you.
দেখো, এইগুলো হচ্ছে ভার্সল আর কদম ফুল। আর এই ফুলগুলো আমাদের নিয়ম ঘরে বাঁধতে হয় সংক্রান্তের দিন সকালবেলায়। পুজো পাঠ দিয়ে নিয়ে আমি চলে এসেছি এখানে আলপনা দেওয়ার জন্য। আমাদের মধ্যে যা করতে হয় সেটাই আমি আগে করে নেব, আলপনাটা দিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে আমি বাকি কথা বলবো। এটার কি ইলেকট্রিক শক লাগছে নাকি? চুলগুলো এরকম কেন? আরে ধুর, বলতে হয় না এরকম, এইগুলোই আঁকাতে হয় আমাদের। এটা হচ্ছে ছেলে আর এটা হলো মেয়ে। ভালো কথা, চুলগুলো এরকম কেন? চুলগুলো আঁকাতে পারি না বাবা, এইভাবেই দিই আমি। দেখো, এটা হলো আমাদের পুষনা পুষনি, পূর্বপুরুষের থেকে এভাবেই আঁকায়, আর আমিও এভাবেই এঁকে আসি। মাথাতে তিনটে ছটা চুল আছে, আর পুষনি তো ইলেকট্রিক শখে চুলগুলো উঠছে। দেখো, এখানে সূর্য উঠবে, যা আমাদের মারা শিখিয়েছে ওটাই আমরা এখন দিই। তোমরা তোমাদের কে কেমন করে আমি জানি না, আমাদের কিন্তু এভাবেই করে। এই যে চাঁদ, চাঁদ, সূর্য, দেবদেবী, এগুলোকে আমরা দেবদেবী রূপেই পূজা করি। তারপরে এই যে ঢেঁকি, এটা হচ্ছে ঢেঁকি। ঢেঁকিতে আগেকার দিনে যে চালের গুঁড়ো করা হতো সেটা। তারপরে কুলো, এই যে কুলো, এই যে এটা চালুন। চালনে করে সব কিছু যে কাজ করতে হয় সেটাই। তারপরে সারাশি, মেয়েদের রান্নাঘরের সারাশি, আমি কিন্তু তেমন আঁকতে পারি না, তোমরা কিন্তু দেখো। এই যে তারপরে ঢেঁকি, ঢেঁকি, কুলা। এখানে এই আলপনাগুলোকে, মানে দেবদেবীদেরকে সিঁদুর, ধান দুব্বা আর একটু ফুল দিয়ে পুজো করতে হয়, আর আমি সেটাই করে নিচ্ছিলাম। আর তারপরে সূর্য দেবতাকে প্রণাম করে বাড়ির আরও যেখানে যেখানে আমি আলপনা দিয়েছিলাম সেটাতেও আমি ফুল আর ধান দুব্বা সিঁদুর দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ধূপ দেখাচ্ছি, ধূপ দেখিয়ে তারপরে প্রণাম করে মোটামুটি আমার এখন সমস্ত পুজো পাঠ শেষ হলো, অনেকটাই সময় চলে গেল। তো পুজো পাঠ যখন আমার সব হয়েই গেল, এবার আমি চলে যাব নিচে। আর নিচে যাব এই কারণে, সমস্ত ঘরে চারটা রুম আছে আমার, সেখানে আমি এই ফুলগুলোকে যে দেখালাম কদমের ফুল, সেগুলোকে আমি ঘরে ঘরে বেঁধে নেব। এটা না খেয়েই করতে হয়, প্রত্যেকবার আমি এভাবেই করে থাকি। প্রথমে পুজো পাঠ দিয়ে নিই, তারপরে ঘরে ঘরে ফুল বাঁধি, আর ঘরে ঘরে সিঁদুরের ফোঁটা আর চালের আলপনার ছিটে দিতে থাকি। তো দেওয়া সমস্ত, এই সমস্ত হয়ে গেলে আমার সারা দিনের তো এইভাবেই কাটলো। আর সে আজকে হয়েছিল খিচুড়ি আর এইসব পিঠে পুলি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বাই বাই।